আজিঠ শারদীয় নবরাত্রি দেবীপীঠ মানকরে আরম্ভ হয়ে যাই স্বতন্ত্র পূজার্চনা। আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী নবরাত্রির প্রথম দিনের মা পূজার্চনা কলে বহু আশীর্বাদ মিলে। এ ক্রমে আজ সারা ভারতবর্ষে প্রসিদ্ধ দেবীপীঠে নবরাত্রি আরম্ভ হয়েছে। মা দুর্গা নবরাত্রির নদিন ধরে ভক্ত বিভিন্ন বেশে দর্শন দেবে। নবরাত্রি হচ্ছে দশহরা মহোৎসবর আদ্য পর্ব। আশ্বিন শুক্লপক্ষর প্রতিপদ তিথি আরম্ভ হয়ে দশহরার শেষ হয়ে থাকে। নবরাত্রি রাজ্যের বিভিন্ন দেবীপীঠ মানকরে ব্যাপক বন্দোবস্ত করা যাইছি। তবে যেমি কৌলি যেহেতু আজিঠার নবরাত্রি পূজা আরম্ভ হয়ে যাইছে, তেণু সবুঠি উৎসবর মাহুল, সবুঠি পূজার্চনা, বাঙ্কির চর্চিকাঙ্ক মন্দিরের চিত্র কণ অধিক আলোচনা করা সদাসক সেটা নিয়ে চালুছু। কানুচরণ বেহেরা আম প্রতিনিধি সদাসক যোড়ি হচ্ছেন। কানুচরণ, আপনার চর্চিকাঙ্ক পীঠে অনেক, বিশেষ করে এই যে মা নবরাত্রি পূজা রয়েছে, পূজার কোণ সব স্বতন্ত্র নীতিকান্তি হয়ে থাকে যেহেতু আজিঠার আরম্ভ হয়েছে? তবে আজ মা ষোলচনাথ পূজা মধ্যে আজ নবম দিনে পৌঁছিছি, মা দশম দিনে পৌঁছিছি মা ষোল পূজা। তবে আমার সহ মা চর্চিকাঙ্কর যে অঙ্গ লাগি সেবায়ত অনেক, যে প্রত্যেক দিন মাঙ্কর অঙ্গ লাগিলে সব নিয়োজিত করে মাঙ্কর বস্ত্র পরিধান আরম্ভ করে মাঙ্কর প্রত্যেক নীতি কার্য করে থাকে আলোচনা করা। যেহেতু মাঙ্কর ইয়ে হচ্ছে অঙ্গলাঙ্গি সেবা, মাঙ্ক সহ উৎপত ভাবে জড়িত, মাঙ্ক সেবায় প্রত্যেক দিন সকাল সঞ্জ এ নীতি নিয়োজিত করে আলোচনা করে আগে প্রথমত আপনার স্বাগত করি। বর্তমানে মাঙ্কর ষোল পূজা আরম্ভ করে মূলমন্ত্রীরা পূজার্চনা, যেহেতু নদিন ধরে শ্রদ্ধাঙ্কু বিভিন্ন বেশে মা দর্শন দেবে, সেই সবু দেবাদেবীঙ্ক মন্দির চলচঞ্চল হয়ে উঠিছে। বহুত বহুত ধন্যবাদ কানুচরণ বেহেরা। আমি প্রতিনিধি সদাশক যোড়িয়ে বাঙ্কির আমি চর্চিকা মন্দিরের চিত্র দেখাও।